একদম হাত জোড় করে বলল, সে অনুরোধ। অপু বিশ্বাস হাত জোড় করেছেন, হাত জোড় করে আছেন, ক্ষমা চাওয়ার মতো করছেন। ঘটনাটা কি তা জানার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, দেখুন তো আপনারা এই লোকটিকে চিনতে পারছেন কিনা কোনোভাবে। বর্তমানে এই লোকটির বয়স 76 বছর, দেখুন তো। তাকে কিভাবে চিনলেন একটি ক্লু দিয়ে দিই। তিনি কলকাতার প্রথম শ্রেণীর এক নায়িকার বাবা। আপনারা যদি তাকে চিনতে পারেন, তার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তিনি খুব উঁচু মানের দক্ষ অভিনেতা। এবার অপবিশ্বাসের হাত জোড় করার বিষয়টি আমরা আলোচনা করি। হাত জোড় করার আগে অপবিশ্বাস অপবিশ্বাস বলেছেন গণতন্ত্র মানে কি, গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, শুনুন তো তার মুখে গণতন্ত্র কি। শুনতে চাপা মানে আমরা কিন্তু মাথা একটু হলেও আসে যে কোনো একটা গান শুনতে পারবো। এই যে একটা কালচারের ব্যাপার, এই সব কিছু মিলে না মিলেমিশে আমরা গণতন্ত্র। অপবিশ্বাসের কথা হলো গণতন্ত্র মানে হলো মমতাজের গান। এবার এবার আমরা দেখব আসলে অপবিশ্বাস কেন হাত জোড় করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার মতো অঙ্গভঙ্গি অ্যাটিচিউড করেছিলেন, আসুন আমরা সেটি দেখি। অনুরোধ, সুন্দর প্রশ্ন করো, সুন্দর কথা বলো, একদম হাত জোড় করে বলো, সুন্দর প্রশ্ন করো, সুন্দর কথা বলো। আমাদের কৃষি কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা বলা দরকার, তোমরা সকলে আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ। ওকে, অপবিশ্বাসের হাত জোড় করার রহস্যটি হলো আসলে সাংবাদিকরা অপবিশ্বাসকে সুযোগ পেয়ে, উন্মুক্তভাবে সুযোগ পেয়ে একটি প্রশ্ন করেছিলেন। যেদিন অপবিশ্বাস ক্ষমা চাওয়ার জন্য, মুসলেকা দেওয়ার জন্য ডিবি কার্যালয়ে গিয়েছিলেন গান বাংলার চেয়ারপারসন তাপসের সাথে, কৌশিক হোসেন তাপসের সাথে, সেদিন অপবিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি ব্যতীত আপনার কল রেকর্ড, আপনার কথা কেটে দিয়ে ফোন রেকর্ডটি কেউ ফাঁস করার কথা না, কারণ ফোনটি হয়েছে আপনার ফোন থেকে, কথা হয়েছে আপনার ফোন দিয়ে, তাহলে এটি ফাঁস হলো কিভাবে। তখন অপবিশ্বাস ওই প্রশ্নটির উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন এবং সাংবাদিকরা হতাশ হয়ে ফিরেছিল। গতকাল সাংবাদিকরা সুযোগ পেয়ে তাকে কৌশিক হোসেন তাপসের ব্যাপারে প্রশ্ন করেছিল, তখন হাত জোড়ে অপবিশ্বাস বলেছিলেন, হাত জোড় করে বলেছিলেন যে সুন্দর প্রশ্ন করুন, অসুন্দর প্রশ্ন করবেন না, সুন্দর প্রশ্ন করলে তিনি সুন্দর উত্তর দেবেন। তিনি যে অসুন্দর কর্মটি করেছেন এ কথার মাধ্যমে তিনি সেটিকে স্বীকার করে নিলেন। আমার মনে হয় অপবিশ্বাস আসলে স্বীকার করে নিয়েছেন, তিনি যে অসুন্দর কাজটি করেছেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী, অনুতপ্ত। এ কারণে সাংবাদিকদেরকে তিনি কর জোড় করে, হাত জোড় করে বলেছেন, সুন্দর প্রশ্ন করুন, সুন্দর উত্তর দিবেন, আপনারা আমার কাছের মানুষ, আত্মীয়। অপবিশ্বাসের কাছের মানুষ সাংবাদিকরা। অথচ কিছুদিন আগে একজন সাংবাদিককে পাশে বসার অপরাধে তিনি অপমান করে তুলে দিয়েছিলেন। বলা হয়েছে, প্রথমে বলেছেন কেন সাংবাদিক তার কাছে বসবে, পরবর্তীতে বলেছেন তিনি আসলে না চেনার কারণে তাকে উঠিয়ে দিয়েছেন, যখন যেটি সুযোগ পেয়েছেন সেটি বলেই তিনি আসলে ঘটনা থেকে এক্সিট করার চেষ্টা করেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।